আসসালামু আলাইকুম। ক্যানিভার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত লাইভ ক্লাসে শুভেচ্ছা। তোমাদেরকে আমি 6.1 করাচ্ছি। এখানে কণিকের উপর করিয়েছিলাম 1 আর 3। আজকে যেটা করব সেটা হচ্ছে কণিকের উপর আমাদের 2 করব। দেখো 6.1 এর কণিকের উপর এটা আমাদের পঞ্চম ক্লাস। 6.1 শ্রেণী ক্লাস হচ্ছে আমাদের কণিকার উপর এটা 5 নম্বর ক্লাস। আচ্ছা এখন দেখো আমরা 2-এর যে অঙ্কটি করব, অঙ্কটা দেখা দেওয়া আছে। এখন দেখো উপকেন্দ্র হচ্ছে -1 1, উপকেন্দ্র দেওয়া আছে -1 1, শীর্ষ দেওয়া আছে, শীর্ষ হচ্ছে -2 প্রথমে দেখো এটা চিত্রটা আর কি, সেটা হচ্ছে কি উপকেন্দ্র দেওয়া আছে। একটি পরাবৃত্ত আমি ধরে নিলাম, একটা স্ট্যান্ডার্ড ফর্মে করে নিব। শীর্ষটা হচ্ছে কি, শীর্ষটা হচ্ছে এ হচ্ছে 2 -3, আর এখানে এস দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে -1 1। আচ্ছা তাহলে আমি ধরে নিলাম একটা নিয়ামক রেখা, ধরে ধরে নিয়ামক রেখা ছেদ করে। আচ্ছা জেড এস এর মধ্যবিন্দুটা আমরা বের করি, জেড এস এর দেখো প্রশ্ন মতে এইখানে এ শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু আমাদের দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে α -1/2 = 2। আচ্ছা তাহলে এখানে α -1 = 4, α = 4 + 1 = 5। তাহলে এখানে কি আসতেছে, β + 1 = 2 = -3, β + 1 = -6, β = -6 - 1 - 7। আচ্ছা তাহলে এখানে আমাদের যে বিন্দুটা আমরা পেয়ে যাব, যে বিন্দুটা কত হচ্ছে 5 - 7। আমি আবার একটু কোশ্চেনটা পড়ে শোনাই। এখানে দেখো উপকেন্দ্র -1 1, শীর্ষবিন্দু দেওয়া আছে 2 - 3, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ধরি নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা, আমি এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে করে নিলাম। দেখো এখানে উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র এস -1 1, শীর্ষ হচ্ছে A 2 3। আচ্ছা তাহলে এই বিন্দু আমি পেয়ে গেলাম, শীর্ষ দেওয়া আছে, এই বিন্দু শীর্ষ দেওয়া আছে এবং উপকেন্দ্র দেওয়া আছে। দড়ি নিয়ামক রেখা অক্ষরেখাকে জেড আলফা বিটা বিন্দু, আচ্ছা জেড আলফা বিটা বিন্দুতে ছেদ করে, ধরে নিলাম নিয়ামক রেখা অক্ষরেখাকে জেড বিন্দুতে ছেদ করে। এটা আমি একটু ধরি না, আমার নির্দিষ্ট একটা বিন্দু। আচ্ছা এখন আমি জেড এস এর মধ্যবিন্দু বের করি, তাহলে এখানে কী আসবে, α + -1/2, β + 1/2। তাহলে এখান থেকে আমি সমাধান করব, আলফা বিটার মান আমি পেয়ে গেলাম। আচ্ছা আলফা বিটার মান যদি আমি পেয়ে যাই, তারপরে এখানে আমি কী করবো, জেড এস এর সমীকরণ বের করবো। জেড এস এর সমীকরণ হচ্ছে অক্ষের সমীকরণ, এখান থেকে অনেক সময় বলতে পারো অক্ষের সমীকরণটা বের করো। আমাদের এই অক্ষের মধ্যে দেখবে আছে 2-এর, এখানে 2-এর 1, 2, 3 তিনটা অঙ্ক আছে, এর মধ্যে একটা এরা কি হবে, এখানে অক্ষের সমীকরণটা আমরা পেয়ে যাবো। যে টেসের সমীকরণটাই আমাদের অক্ষের সমীকরণ, আমি মুছে দিলাম উপর থেকে।
এখানে অক্ষের এখানে আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে পরাবৃত্ত সমীকরণ নাম, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ ও বের করতে পারবো। নিয়ামকের সমীকরণ বের করতে হবে অথবা অক্ষের, মানে অক্ষেরও চাইতে পারে, নিয়ামকের সমীকরণও চাইতে পারে, যেটাই চাই তোমাদের বইটা থেকে তোমরা দেখে নিবে। আচ্ছা অক্ষের সমীকরণ চাচ্ছি, হ্যাঁ নিয়ামকের সমীকরণ। আচ্ছা আমি সুন্দর করে লিখে দেখে দেখি বের করতে হবে, সেটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, নিয়ামক ও অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ। কোশ্চেনটা একটু ভালো করে তোমাদের বইয়ে আছে, সমস্যা নয়, অক্ষের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমরা যেটা বের করব সেটা এখন যেটা যেটা আছে সমীকরণ হয়ে আমাদের অক্ষের সমীকরণ। জিরো,
দুই নম্বর সমীকরণ তাহলে জেড বিন্দু দিয়ে নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা জেড বিন্দু দিয়ে যায়, দুই নং সমীকরণ, দুই নং সমীকরণ জেড ফাইভ মাইনাস সেভেন বিন্দু দিয়ে যায়। তাহলে এখানে আসতেছে কে এর মান কত আসবে, আট আর পাঁচ হচ্ছে তেরো, তিন হাতে আছে এক, ফর্টি থ্রি। এই মানগুলো আমি যদি দুই নম্বর সমীকরণের মান দুই নম্বর সমীকরণে বসিয়ে দিই, এবং দুইয়ের তিন এই দুইটা বাড়ির হোমওয়ার্ক, এই দুইটা অঙ্ক একই রকম করে আমাকে দেখাবে, আমার মেসেঞ্জারে অঙ্ক দুটা করে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আর না করতে পারলেও করবে, যতটুকু পারফেক্ট করে আমাকে পাঠাবে, বাকিটা আমি করে তোমাদের মেসেঞ্জারে আমি আবার পাঠাবো। আজ এই পর্যন্তই ভালো থাকো, খুদা হাফেজ।